নমস্কার, আমি পবিত্র বিশ্বাস, WB ফার্মাসি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত। আজকে আমার তৃতীয় দিন ফার্মাসি ইন্টার্নশিপ ট্রেনিং যেটা চলছে হসপিটালে, মেখলিগঞ্জ সাব ডিভিশনাল হসপিটাল। তো প্রথমে আমি চলে যাই হসপিটালে, যেরকম আমার টাইম 9টা। তো সেখানে হচ্ছে আউট পেশেন্ট ডিপার্টমেন্ট খুলে গেছে, কিন্তু সেখানে কোনো পেশেন্ট এখনও আসেনি। তো এটা হচ্ছে সেই এন্ট্রি রেজিস্টার করা খাতা, যেখানে পেশেন্টদের প্রেসক্রিপশানে যে নাম্বারটা থাকে, লাস্ট কয়েকটা পাঁচটা ডিজিট, সেই নাম্বারগুলো এখানে এন্ট্রি করে সেই পেশেন্টের প্রেসক্রাইব করা ওষুধগুলোকে এখানে দেওয়া লেখা হয়, মানে কতগুলো কোয়ান্টিটি দেওয়া হলো সেগুলোকে মেনটেন করার জন্য, পরবর্তীতে মাসে শেষে মেনটেন করার জন্য। তো আজকে ভিডিওটি থেকে আপনারা যেটা জানতে পারবেন মেনলি, সেটা হচ্ছে জেনেরিক ড্রাগগুলো রয়েছে সেই ড্রাগগুলোর নাম আর প্রেসক্রিপশানের কোডিংগুলো। তো এটা দেখুন, প্রথমে হচ্ছে হসপিটাল সাপ্লাই বিভিন্ন ড্রাগস নামগুলো, আমি পরে বাড়িতে গিয়ে সুন্দরভাবে লিখে সাজিয়ে আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে যেমন পরপর 15টার মতো লিস্ট আমি করেছি, যেটা নর্মালি প্রতিদিনই প্রায় সাপ্লাই করা হয়। তো প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে, এক নম্বরে যেটা রয়েছে প্যারাসিটামল 500 বা 650 mg, আইপি মানে ইন্ডিয়ান ফার্মাকোপোয়া। তো প্যারাসিটামল 500 mg, 650 mg কমসে কম 15 বছর উপরে সবাইকে দেওয়া হচ্ছিলো, 650 mg বড়দের অ্যাডাল্টদের দেওয়া হচ্ছিলো আর কি, বাচ্চাদের ক্ষেত্রে অর্ধেক করে দেওয়া হয় যদি সে খেতে পারে, 250 mg বা 325 mg। তারপর হচ্ছে আইবুপ্রোফেন হচ্ছে ব্যথার ওষুধ 400 mg, সেটা হচ্ছে ইন্ডিয়ান ফার্মাকোপোয়া অনুযায়ী ব্যথার জন্য ইউজ করা হয়, দেওয়া হচ্ছিলো আর কি, এটা দাঁতে ব্যথার জন্য, পেটে ব্যথার জন্য, এটা সমস্ত কিছু দেওয়া হয়। ডাইক্সাইক্লোমিন, এটা মেনলি শুধুমাত্র পেটে ব্যথার জন্যই দেওয়া হচ্ছিলো, 10 mg পাওয়ারের দেওয়া হয়, এটা দিনে দুবার খেতে দেওয়া হয় বা দিনে তিনবার এরকম হয়। তারপর হচ্ছে অ্যালবেন্ডাজল, যেটা কৃমির ওষুধ, 400 mg হয় ইন্ডিয়ান ফার্মাকোপোয়া অনুযায়ী, এটা মেনলি একদিন, প্রথম দিন খাওয়ার পর 14 দিনের গ্যাপ দিয়ে আটদিন খাওয়ানো হয়, রাতে শোয়ার সময় চিবিয়ে খেতে বলা হচ্ছিলো, এটা প্রেসক্রাইব করা হচ্ছিলো, যেটাকে এবিজেড অ্যালবেন্ডাজল হিসেবে শর্ট ফর্ম ইউজ করা হচ্ছিলো। তারপরে হচ্ছে সেট্রিজিন বিভিন্ন অ্যালার্জি কন্ডিশন, সর্দির জন্য বা স্কিন ডিজিজের চুলকানির জন্য দেওয়া হয়, 10 mg, এটা মেনলি রাতেই খাওয়ার জন্য দেওয়া হচ্ছিলো, রাতে এক টাইম, মানে ওয়ান্স টাইম রাতে খাওয়ার জন্য দেওয়া হচ্ছিলো। HS প্রেসক্রিপশানে যেটা লেখা ছিল সেটা হচ্ছে HS, মানে শর্ট ফর্মে এটা হলো হোরাসোমনি, ঠিক আছে, এটা রাতে শুধুমাত্র একবার করে দেওয়া হচ্ছিলো। এরপর 6 নম্বর রয়েছে ফ্যামোটিডিন বা প্যান্টোপ্রাজল, বিভিন্ন রকম রয়েছে, যেটা 40 mg পাওয়ারে, এটা সকালে বাসি পেটে একটা করে খেতে দেওয়া হচ্ছিলো, বা যাদের খুব একটু বেশি প্রবলেম তাদের সকাল আর সন্ধ্যা খাওয়া লাগে। এরপর 7 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে মেট্রোনিডাজল, যেটা পায়খানার জন্য দেওয়া হয়, আবার অনেক সময় দাঁতে ব্যথার জন্য, যারা দাঁতের পেশেন্ট রয়েছে, দাঁতের সমস্যা, মাড়ি দিয়ে ব্লিডিং হচ্ছে, সেই ক্ষেত্রেও কিন্তু মেট্রোনিডাজল দিনে 3 বার করে খেয়ে দেওয়া হচ্ছিলো। এরপর যেটা রয়েছে ডোমপ্রিডন হচ্ছে ভূমির ওষুধ, যেটা খাওয়ার আগে দেওয়া হয়, 10 mg পাওয়ারের হয়, খাওয়ার আগে দেওয়া হচ্ছিলো। ডোমপ্রিডন আবার ইঞ্জেকশন রয়েছে, যেগুলো ইঞ্জেকশনগুলো আমরা ইমার্জেন্সিতে পাঠিয়েছিলাম, যেখানে নার্সরা ইঞ্জেকশন করে দিচ্ছিল। তো ডোমপ্রিডন এটা হচ্ছে ট্যাবলেট ফর্মে রয়েছে, এটা খাওয়ার আগে দেওয়া হয়। এরপর যেটা রয়েছে ওরাল রিহাইড্রেশন সল্ট, মানে ORS, বিভিন্ন রকম পেশেন্টদের কন্ডিশন দেখে দেওয়া হয়, যাদের ডায়রিয়া রয়েছে, পেটের প্রবলেম রয়েছে তাদেরকেও দেওয়া হয়, যাদের উইকনেস রয়েছে তাদেরকেও দেওয়া হয় ওরাল রিহাইড্রেশন সল্ট। তারপর দেখুন ওরাল রিহাইড্রেশনের যে কোয়ান্টিটি থাকে, মানে কম্পোজিশনটা, দেখুন এখানে লেখা হচ্ছে কন্টেন্ট কী, 21.8 গ্রাম কন্টেন্ট, নট ফর ইঞ্জেকশন লিখে দিয়েছে। কম্পোজিশনের মধ্যে কী কী রয়েছে, যে ইস সাচেস 21.8 গ্রাম কন্টেন্ট সোডিয়াম ক্লোরাইড, সেটা হচ্ছে 2.6 গ্রাম, পটাশিয়াম ক্লোরাইড আইপি, সেটা হচ্ছে 1.5 গ্রাম, তারপরে সোডিয়াম সাইট্রেট রয়েছে 2.9 গ্রাম, ডেস্ট্রোজ রয়েছে 13.5 গ্রাম, আর এক্সিপেন্ট কোয়ান্টিটি সাফিসিয়েন্ট ওয়াইজ। এটা হচ্ছে 1 লিটার জল, মানে হালকা গরম জল উষ্ণ করে ঠান্ডা করার পর এটাকে দেওয়া হয়, ডেলি পুরোটা যদি খেতে পারে খাওয়া হয়, এটা দেওয়া হয় আর কি। তো এটা হচ্ছে শুধুমাত্র ওরাল ইউজের জন্য। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার অ্যান্টাসিড, যে রয়েছে অ্যান্টাসিড, মানে তার নামে তো পরিচয় রয়েছে, যে অ্যাসিডিটিকে যে কমায়। তো অ্যান্টাসিড সাসপেনশন ফর্মও থাকে আবার ট্যাবলেট ফর্মও থাকে। তো এটা সাধারণত খাওয়ার আগে দেওয়া হয় বা খাওয়ার পরে দেওয়া হয়, বিভিন্ন রকম কন্ডিশন ওয়াইজ কিন্তু দেওয়া হয়। অ্যান্টাসিড নামে তো বলছে, মানে অ্যাসিডিটিটাকে কমাবে, অ্যাসিডিটি মানে pH লেভেলটাকে মেনটেন করবে, যদি অ্যাসিডিটির পরিমাণটা বেড়ে যায়। এরপর যেটা রয়েছে অ্যামলোডাইপিন 5 mg, অ্যামলোডাইপিনটা হচ্ছে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ, অ্যান্টি মানে অ্যাগেনস্টে কাজ করবে, হাইপারটেনসিভ মানে হচ্ছে হাই প্রেশারটা কমাবে। আবার এছাড়া রয়েছে টেলমিস্ট্রোন বলে রয়েছে, 40 mg পাওয়ারের হয়, ঠিক আছে, এটা মোটামুটি 30 দিনের সাপ্লাই দেওয়া হচ্ছিলো, 30 দিন মানে হচ্ছে অ্যামলোডাইপিনটা দেওয়া হয় খাওয়ার পর দেওয়া হচ্ছিলো, বা টেলমিস্ট্রোনটাকে সন্ধ্যার পর খাওয়ার পর দেওয়া হচ্ছিলো। কথা হলো যে পেশেন্টের প্রেশারটা কী কন্ডিশন রয়েছে, 120 নিচেরটা হচ্ছে 80 mg থেকে, মানে স্বাভাবিক, এটা ওর থেকে যদি বেশি বা কম বেশি হয় সেটার উপর ডিপেন্ড করে দেওয়া হয়। এরপর হচ্ছে অ্যামোক্সিসিলিন, মানে অ্যামোক্সিক্লাব 625, 625 মানে এটা 500 যোগ, আর হচ্ছে 125, মানে 500 তো হচ্ছে অ্যামোক্সিসিলিন আর হচ্ছে 125 হচ্ছে ক্লাভুলনিক অ্যাসিড। বিভিন্ন রকম কেসে দেওয়া, মানে অ্যান্টিবায়োটিক হিসেবে ইউজ করে দিনে 3 বার খেতে দেওয়া হয়, বা বাচ্চাদের 325 mg দেওয়া হয়।
আর এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে পেডিয়াট্রিক, তিনটা সিরাপ মেনলি সাপ্লাই করা হয়। একটা হচ্ছে প্যারাসিটামল, একটা মেট্রোজিল, একটা হচ্ছে সেফোডক্সিম। প্যারাসিটামলটা হচ্ছে 125 mg 60 ml হয়, মেট্রোজিল পায়খানার জন্য ইউজ করা হয়, সেফোডক্সিম যেটা সাসপেনশন ফর্মে থাকে 100 mg পার 5 ml, এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক হিসেবে ইউজ করা হয়। তো এই তিনটা মেনলি আর কি দেওয়া হয় সাপ্লাই হসপিটাল থেকে। আর এরপর যেটা রয়েছে বিভিন্ন রকম অ্যাব্রিভিয়েশনগুলো দেখবো আমরা। অ্যাব্রিভিয়েশন মানে ল্যাটিন ওয়ার্ড, যেগুলো প্রেসক্রিপশনের মধ্যে থাকে, মেনলি এটাকে দেখা হয় আর এটাকে দেখা হয়। আর এটা হচ্ছে ল্যাটিন টার্ম, যেমন এসি মানে হচ্ছে অ্যান্টাসাইবোস, যেটা মানে হচ্ছে বিফোর মিল, মানে খাওয়ার আগে সাধারণত দেওয়া হয়। কিছু ওষুধ থাকে এগুলো খাওয়ার আগে, মানে গ্যাসের ওষুধ যেমন খাওয়ার আগে দেওয়া হয়। আবার কিছু অ্যাজিথ্রোমাইসিন অ্যান্টিবায়োটিক রয়েছে, দুপুরে খাওয়ার আগে দেওয়া হয়। আর পিসি, পিসি মানে হচ্ছে পোস্ট সাইবোস, মানে আফটার মিল, মানে খাওয়ার পর সাধারণত দেওয়া হয়। আর তারপর রয়েছে আইসি, আইসি মানে হচ্ছে ইন্টার সাইবোস, মানে বিটুইন মিল। তো মনে করুন যে সকালে আর দুপুরে খাওয়ার মাঝখানে দেওয়া হয় এরকম টাইপের। তারপর হচ্ছে টাইম অফ অ্যাডমিনিস্ট্রেশন দিক দিয়ে যদি দেখি, মানে কতবার দিনে খেতে হবে ওষুধ বলা হয়, তাহলে এই টার্মগুলো যেমন রয়েছে বিআইডি বা বিডি, যেটা হচ্ছে বিআই মানে হচ্ছে দিনে দুবার করে খেতে দেওয়া হয় আর কি, দিনে দুবার মানে সকালে আর ধরুন রাতে খেতে দিল, ঠিক আছে, এটা প্রেসক্রিপশানে কিন্তু লেখা থাকে। আর এরপর রয়েছে টিআইডি বা টিডি বলা হয়, মানেটা কি যে টার ইন ডাই, মানে এটা ল্যাটিন ওয়ার্ড, এগুলো কিন্তু লেখা থাকে না। আর এটাকে দেওয়া হয় 3 times a day, মানে দিনে তিনবার, সকাল দুপুর রাতে খাওয়ার পর বা খাওয়ার আগে। তারপর হচ্ছে কিউআইডি মানে কোয়ার্টার ইন ডাই, মানে দিনে 4 বার, মানে এরকম 4 বার মানে কি মানে 4 ঘন্টা অন্তর অন্তরকে দেওয়া হয় বা 5 ঘন্টা অন্তরে দেওয়া হয়। আর এরপর যেটা সবচেয়ে বেশি দেওয়া ইউজ করা হয়, মানে প্রয়োজন অনুযায়ী বলা হয়, এসওএস লেখা থাকে, সাই ওপাস সিট, এসওএস, এসওএস মানে হোয়েন নেসেসারি, মানে বলুন যে প্যারাসিটামল, কারো যদি জ্বর থাকতে হবে না থাকতে হবে, তো তখন ডাক্তাররা লিখে দেয় যে পিসিএম লিখে লিখে দেয় যে এসওএস, মানে যখন জ্বর আসবে তখনই কিন্তু খাবে। এরপর রয়েছে এইচএস মানে হোরা সোমনি, মানে অ্যাট বেড টাইম, মানে যেমন সেটটি চিন্তা যেমন একটু আগে বললাম, যেটাকে অ্যাট এ বেড টাইম কিন্তু এটা কিন্তু দেওয়া হয়, মানে রাতে একবার করে খেতে। এরপর কটা টার্ম রয়েছে ইঞ্জেক্ট, মানে ইঞ্জেকশন, ইঞ্জেকশন দেওয়ার জন্য ইঞ্জেকশন ইউজ করে, ট্যাব, ট্যাবলেয়া রয়েছে, মানে ট্যাবলেট, মানে ট্যাবলেট ফর্মে যে ওষুধগুলো হয় সেগুলো, ক্যাপসুল, ক্যাপ রয়েছে। এরপর যেগুলো রয়েছে যে 1 drop মানে 0.06 ml, 1 teaspoonful মানে হচ্ছে 4 ml বা 2 teaspoonful বলবে 8 ml বলা হবে, 1 tablespoonful মানে 15 ml, 2 tablespoonful মানে 30 ml বলা হয়, এইগুলো রয়েছে। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু প্রেসক্রিপশনের মধ্যে লেখা থাকে। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য, কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবেন এবং লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।